নমস্কার বন্ধুরা, বাংলার সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি গাঁঠি কুচু আর আলু দিয়ে নিরামিষ ডালনা করে দেখাবো, যেটা আপনারা ভাত বা রুটি দুটোর সাথেই খেতে পারবেন। এবং যে পদ্ধতিতে এটা বানিয়েছি তাতে করে যারা গাঁঠি কুচু খেতে পছন্দ করেন না, তারাও কিন্তু খুব ভালোবেসে চেটে পুটে খাবেন। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি। গাঁঠি কুচুর ডালনা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণে গাঁঠি কুচু। গাঁঠি কুচুর গায়ে কিন্তু খুব মাটি লেগে থাকে, তাই নোংরা হয়ে থাকে, সেই কারণে আমি এটাকে দীর্ঘক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপর জল বদলে বদলে কুচলে কুচলে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এর খোসাটাকে ছাড়িয়ে নেব। ছুরিটা দিয়ে আমি কিন্তু এই গাঁঠি কচুটাকে এভাবে ঘষতে থাকব, তাতে করে এর যে ছাল সেটা সম্পূর্ণ উঠে আসবে। আমরা আসলে নতুন আলু যেভাবে ছাড়াই, এই গাঁঠি কচুর থেকে খোসাটাও কিন্তু সেভাবেই ছাড়িয়ে নেব। পিল করে নেওয়ার কিন্তু একেবারেই কোনো দরকার নেই। আপনারা চাইলে কিন্তু বটির সাহায্যেও এভাবে এই গাঁঠি কচুগুলোকে ঘষে ঘষে এর যে ছাল সেটা ছাড়িয়ে নিতে পারেন। আর এই ছালটাকে ছাড়িয়ে নেওয়ার পরে এগুলোকে আবারও পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা যদি ছোট সাইজের গাঁঠি কচু ব্যবহার করেন তাহলে কিন্তু গোটা গোটাই রান্না করতে পারেন, তবে আমি যেহেতু ছোট আর বড় দুটো সাইজ মিলিয়ে মিশিয়ে কিনেছি, সেই কারণে আমি এটার ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর এভাবেই সমস্ত গাঁঠি কচুগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে রেডি করে নিয়ে ফিরে আসছি। সমস্ত গাঁঠি কচুগুলোকে রেডি করে নিয়েছি, এবার রান্নাটা শুরু করব। একটা কড়াই ভালোভাবে গরম করে তাতে 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা সর্ষের তেলেই করব, তাতে করে এর টেস্ট খুব ভালো হবে। তেলটাকে গরম করে কড়াইয়ের চারিধারে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1 চিমটে পরিমাণে হলুদ দিয়ে টুকরো করে রাখা গাঁঠি কচুগুলো দিয়ে দিলাম। সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে রেখে এই গাঁঠি কচুগুলোকে বেশ একটু লালচে করে ভেজে নেব। অনেকেই গাঁঠি কচুটাকে একটু সেদ্ধ করে নিয়ে তারপর রান্না করেন, তবে সেক্ষেত্রে রান্না করলে গাঁঠি কচু যেহেতু একটু স্লিপারি টাইপের হয়, তাই এটা কিন্তু শেষে একেবারে মন্ড পাকিয়ে যায়, সেই কারণে আমি কিন্তু এভাবেই রান্নাটা করে নিই। যতক্ষণে কচুটা ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা বানাবো, তাই একটা মিক্সির জারে 2 ইঞ্চি আদার টুকরো, একটা মাঝারি সাইজের টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচ পরিমাণে নারকল কোড়া। এবার পরিমাণ মতন জল দিয়ে এর একটা পেস্ট আমি বানিয়ে রেখে দেব। এদিকে দেখুন, মশলাটা করতে করতে গাঁঠি কচুটাও কিন্তু বেশ লালচে করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। কচুটা ভেজে নেওয়ার পর যে তেল আছে ওই তেলেই আমি এখন আলুটা ভেজে নেব। আর আমি এর মধ্যে তেল এই সময়ে দিচ্ছি না। এখানে আমি 2 মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে একইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকেও কিন্তু হালকা লালচে করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আলুগুলোও কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। কম তেলে এবং মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আলুগুলোকে আমি ভেজে নিলাম। এবার এই আলুগুলোকেও আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। সমস্ত আলু আর কচুটাকে ভেজে তুলে নেওয়ার পরে ওই কড়াইতেই এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে তাতে 1/2 চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা ফুটে উঠলে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাই এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সির জারটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ। খেয়াল রাখবেন কচু আর আলুটা কিন্তু ভাজার সময় লবণ দিয়েছিলাম। আর যেহেতু টমেটো আছে তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এবার এই সমস্ত মশলাটাকে লো ফ্লেমে রেখে খুব ভালো করে নেড়ে চেড়ে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। আর আমি এই তরকারিতে তেল অল্প করে ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু বেশি করেও ব্যবহার করতে পারেন। এবার দেখতেই পাচ্ছেন 2-3 মিনিট সময় ধরে লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে। এবার সেই ভেজে রাখা আলু আর গাঁঠি কচুটাকে এই মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটু কষিয়ে নেব, যাতে করে মশলার কোটিংটা এই আলু আর কচুর মুখির গায়ে ভালোভাবে লেগে যায় এবং এর ভেতরে মশলার যে ফ্লেভারটা সেটাও অ্যাবজর্ব হতে পারে। আর এখানে আমি কিন্তু রান্নাতে দই ব্যবহার করিনি, তবে কেউ যদি মনে করেন এর মধ্যে একটু দই দিতে চান তাহলে কিন্তু অবশ্যই দিতে পারেন।
এখন ভালো করে মশলাটা মিশিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে আমি 5 মিনিটের জন্য কষিয়ে নেব। মিনিট পাঁচেক হয়ে গেছে, মাঝখানে কিন্তু আমি ঢাকনা তুলে এক দুবার একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম, কেননা নারকোল আছে, না হলে নিচে লেগে পুড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন মশলার সাথে কিন্তু খুব ভালো করে আলু আর গাঁটি কচুটা মিশিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্রেভি বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। প্রথমে আমি 1 কাপ পরিমাণে গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এখনও কিন্তু আলু আর কচুটা ভালোভাবে সেদ্ধ হওয়া বাকি আছে, এবং যেহেতু এটা ভাত বা রুটির সাথে একটু ঝোল থাকলে খেতে সুবিধা হবে, সেই কারণে আমি কিন্তু একটু ঝোল রাখবো। 1 কাপ জল ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এখন আমি আরও 1 কাপ গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই গরম জল ব্যবহার করবেন, তাহলে কিন্তু এর টেস্ট খুব ভালো হবে। জলটাকেও ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে দিলাম। আর আমি এখানে আলু ব্যবহার করেছি, আপনারা কেউ যদি আলু ছাড়া রান্নাটা করতে চান তাহলে করতে পারেন। এবার গরম জল দিয়েছি, ঝোলটা ফুটে উঠতে শুরু করলে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে রেখে দেবো, যতক্ষণ না এই আলু আর কচুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। 10-15 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটাকে তুলে একটু চেক করে নেব যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু ফুটে একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে। এবার গাঁটি কচুটা সেদ্ধ হয়েছে কিনা দেখার জন্য হাতায় করে তুলে নিয়ে খুন্তিটা দিয়ে যখন চাপ দিচ্ছি, দেখুন ইজিলি এটা কিন্তু ভেঙে দুখণ্ড হয়ে গেল। তার মানে সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই সময় আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ আর ঝালটা একটু চেক করে নেবেন। এবার ওপর থেকে খুব সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, আর গ্যাসটাকে অফ করে এখন ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব। তবে আপনারা চাইলে কিন্তু ধনে পাতাও দিতে পারেন। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষভাবে গাঁঠি কচু এবং আলুর তরকারি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।